প্রতিদিন 24 ঘন্টায় আমাদের খাবারের সাথে কিন্তু কিছু না কিছু করলা উস্তা তিতা জাতীয় খাবারটা থাকতেই হবে। তিতা যে কোনো খাবার তিতা হোক সেটা থাকতে হবে, কাঁচা জাতীয় খাবার কিছু থাকতে হবে, যেমন একটা কাঁচা কলাও কাঁচা, আপনি যে কোনো ফলই একটা কাঁচা কাঁচা খাবার কিছু আপনাকে 24 ঘন্টা খেতেই হবে, সালাদ 24 ঘন্টায় আপনাকে 200 গ্রাম খেতেই হবে। তো এগুলো তো এখন হাতের কাছে পাওয়া যায়, ঘরের পাশে পাওয়া যায়, এখন অফুরন্ত বাঁধাকপি বাজা, বাঁধাকপি কিন্তু সালাদের একটা অংশ, ফুলকপি সালাতের অংশ, গাজর সালাতের অংশ, বিট সালাতের একটা বিশেষ বিশেষ অংশ, বেবিকর্ন ভুট্টা একটি সালাতের অংশ, আপনার সয়াবিন একটা সালাতের অংশ, বুট একটা সালাতের অংশ। এখন ওই 1000 বছর আগে আমার বাপদাদারা বুট খাইছে বলি এখন আমরা বুট ভাইজা বুট ভুন্নি করে আমরা হালিম খাইতে হইব, তেহরি খাইতে হইব, নেহরি খাইতে হবে, রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, যেগুলি আপনাদের আমাশয় সৃষ্টি করতেছে, আইবিএসের সৃষ্টি করতেছে, মাথা ব্যথা করতেছে, পেটে ব্যথা করতেছে, বিভিন্ন রোগের সৃষ্টি করতেছে, জ্বরের সৃষ্টি করতেছে, চুল ফেলে দিচ্ছে, চেহারাটা বিবর্ণ করে ফেলতেছে, এই ধরনের খাবার আমাদের খেতে হবে এটা ঠিক না। আপনি কিন্তু ইচ্ছা করলে সবসময় প্রতিদিন একটু জাউ ভাত করতে পারেন, সুজি দিয়ে, আপনি চিনি দিয়ে হালুয়া না বানিয়ে সুজি দিয়ে আপনি কিন্তু শরবত বানায় খেতে পারেন, সুজি দিয়ে আপনি সুজি নরম হালুয়া তৈরি করে খেতে পারেন, খুব কড়া করে হালুয়া না করে সুজির হালুয়া নরম করে খেতে পারেন, আটার রুটিটা আপনি খুব কড়া করে না করে একটু নরম করে হালকা করে লালচে করে খেতে পারেন। যে কোনো সাদা খাবারই কিন্তু গ্লুকোটিন এসে যায়, এর ফলে পেটে গ্যাস হতে পারে, সাদা খাবারকে একটু হলুদ দিলেই, কাঁচা হলুদ দিলেই ওই খাবারটা হলদে কালার হয়ে গেলে ওর ভিতরে গ্লুকোটিন থাকতে পারে না। সাদা খাবার রমজান মাসে ক্ষতি করে।